তাকে নিতে পারতেছিল না, বের করতে পারে, এটা নিয়েই অনেক ফোন সময় গেছে, এটি আমাকে বলা হয়েছে। এবং কোনো শারীরিকভাবে কোনো রকমের যে নির্যাতন বা আঘাত এটা কিন্তু হয় নাই, এই কথাটা সঠিক নয়। এবং সে তারা তো আছে, একজন সিনিয়র অফিসার, সে অ্যাডিশনাল সেক্রেটারি, আর দুইজন ডেপুটি সেক্রেটারি লেভেলের মহিলা, এরা ওখানে ছিল, এরাই তার সাথে প্রাথমিকভাবে ডিল করছে। পরবর্তীকালে যখন এই ঘটনা হয়েছে, স্টেট সিক্রেটের বিষয় আসছে, তখন পুলিশকেও ডাকছে, ডাইকা নিয়ে তারপরে এই ঘটনাগুলো ই হয়েছে। তা আমরা এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত আমরা চাই না, আমরা তো আপনাদের সাথে কোঅপারেট করেই কাজ করছি। যখনই যে যেটা আপনারা আমার দরজার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে যায়, আমিও তারপরেও ওখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি, যেখানেই চেয়েছেন আমরা সেখানেই কথা বলি। এবং আমার পক্ষে যতটুকু সম্ভব বলা, রাষ্ট্রীয় বিধিনিষেধ যেটুক আছে ওটুক বাদে আমি বলি, এবং আগামীতেও সেটা পাবেন। বাট এই ধরনের জিনিসটা তো দরকার ছিল না, কথাটা সেটা যে ওখানে যে বা এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না বা ঢুকে কোনো প্রয়োজন ছিল না, এটি আমরা মনে করি। যে ঘটনা এতটুকুই আমি জানি, কেন আমি তো আর ওখানে উপস্থিত ছিলাম না, আমি বিভিন্ন লোকের কাছ থেকে এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। সেখানে একটা স্ববিরোধী আচরণ হয়ে গেল না, 100 বছর আগের একটা আইনে মামলা করলেন, তিনি নিশ্চয়ই তার অতীত অভিজ্ঞতা বলবেন, অতীত ইতিহাস বলে এই সাংবাদিক যাকে অ্যারেস্ট করা হয়েছে বা মামলা করা হয়েছে, তিনি অনেক দুর্নীতি অনিয়মের রিপোর্ট করেছেন, তার ক্ষেত্রে 100 বছর আগের আইন কেন? আমাদের 2011 সালে এই বর্তমান সরকার যে আইনটি করলো সেই আইনে কোনো কিছু খোঁজা হলো না কেন? এখন আইনের যে বিষয়টা, আমি তো আইনজ্ঞ না, আর তাকে যে দুর্নীতি উনি যে রিপোর্টিং করেছেন, সেই রিপোর্টিংয়ের জন্য তো আর আজকের এই ঘটনা নয়, আজকের ঘটনাটার উপরেই আপনি কথা বলতে হবে। যে ওখানে যা ঘটেছে ওই ঘটনার উপরেই কিন্তু এই পরবর্তী এই জিনিসগুলো ঘটতেছে, যে ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট, যেটার এখন টিকা সংক্রান্ত, যেগুলো আমরা স্টেট লেভেলে আমরা কমিটমেন্ট দিছি যেগুলো কোথাও আমরা ই করব না, বলবো না, সেগুলো যদি কেউ নেয় তাহলে আমরা কি করতে পারি? আমি কিছু বলতে পারি না, কারণ আমি আইনজ্ঞ না, আমি তো আর ওখানে জানিও না, আমি তো এখন এখানে, আমি ওখানে কি ঘটছে তা তো জানি না, ওখানে আজকে যে মানে কোর্টে এনেছিল বা ওখানে ঘটনাটা কি হয়েছে সব তো আমি জানি না। মাননীয় মন্ত্রী, আমার ছোট্ট প্রশ্ন, এখানে একটা রাষ্ট্রীয় যেখানে ফাইল রাখা আছে ওখানে তো কেউ, যতদূর আমি জানি তো কেউ রুমে ছিল না, এবং খালি রুম ছিল, খালি রুমের মধ্যে উনি ঢুকছেন, তো সেটা যদি কিনা ট্র্যাপে ফেলা হয়, কেউ যদি অন্যায় করে সেটা তো সামনে বেরিয়ে আসবে, এবং কেউ যদি অন্যায় করে থাকে তো তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি বলতেছি যে আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকমের কেউ অন্যায় করে থাকে সেই অন্যায়ের ব্যবস্থা আমরা নিব। আরো একটা বিষয় দেখেছি, মাননীয় অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা আমরা ভিডিওতে দেখেছি তার বুকে গলায় চেপে ধরেছে, এটি আপনার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার, এই আচরণটি কি, এই আচরণটা আপনি কি আপনারা এটির কোনো মানে ব্যবস্থা তদন্ত করবেন কিনা? আমরা এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব, এবং আমরা যেটা জিজ্ঞেস করেছি যে ঘটনাটি বললেন,
যে এই ধরনের কোনো ফিজিক্যাল কোনো অ্যাসল্ট করা হয়েছে কিনা, কিন্তু উনি একজন সিনিয়র অফিসার বলছে যে ফিজিক্যাল অ্যাসল্ট তো আমি করিনি, বরঞ্চ আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে এবং আমি যখন আটকাইতে চেষ্টা করছি তাকে আমার গায়ে খামচি দিচ্ছে, আমার গায়ে আমাকে থাপড় দিচ্ছে, আমরা তো তাকে খালি আটকাবার চেষ্টা করছি। তারপরে তো পুলিশে চলে আসছে আধা ঘন্টার মধ্যে, এসে তো পুলিশের কাছে হ্যান্ড ওভার হয়েছে। তো এই কথাটা ওনারা আমাকে বলেছে, এতটুকু আমি তো টেলিফোনে এটা জেনেছি। এবং পরবর্তীকালে এটা নিয়ে যখন আরও আলোচনা হবে বা এই বিষয় নিয়ে যখন বহস হবে, তখন তো অটোমেটিক্যালি সত্য বেরিয়ে আসবে ঘটনাটা কি। কোনো নির্দোষ লোক সাজা পাক এটা আমরা চাই না, এটা আমি স্পষ্ট বলতেছি। কারণ আপনারাও দেশের কাজ করেন, আমরাও দেশের কাজ করি, আমরা এমন কিছু করব না যে দেশের ক্ষতি হয়ে যায়, দেশের মানুষের ক্ষতি হয়ে যায়, সরকারের ক্ষতি হয়ে যায়, এটা আমরা কখনো চাই না। আমরা দেড় বছর যাবৎ এই করোনা নিয়ে কাজ করতেছি, টিকার সংকট দেখা দিচ্ছে, সেই টিকা নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করতেছি, সেই চায়নার সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, এবং এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছি, নন ডিসক্লোজার সই করছি। সেই জিনিসগুলো যদি কেউ নিয়ে নিতে চায় এবং সেটা ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে। কারণ ওই রাষ্ট্র আমাদের সাথে আর কোনো হয়তো ডিপ্লোম্যাটিক রিলেশনই রাখবে না, এবং আমাদের টিকা তো পাওয়া দূরের কথা, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের সকলেরই কি আছে যে আপনি যখন নন ডিসক্লোজার ডকুমেন্ট সই করেন, তখনই সেটাকে যদি ভঙ্গ করেন, তাহলে চুপ, তাহলে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে না, যা আপনি ভায়োলেট করলেন। ওই চুক্তির ভিত্তিতেই তো আপনাকে ভ্যাকসিন দিবে, আর এই চুক্তি ভায়োলেট করলে তো আপনি ভ্যাকসিন পাবেন, আমরা তো জনগণের ভ্যাকসিন দিতে পারবো না। এটা আমরা শুনেন, এখানে 9 ঘন্টা 6 ঘন্টা আমরা আটকে রাখিনি যতদূর আমরা শুনেছি। আমরা ওনার ডাকার এইখানে সচিব সাহেব আছে, আধা ঘন্টার মধ্যে পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ তো আছেই, হোম মিনিস্টার নিজেও জানে, হোম মিনিস্টার তো আমার আগে জানে এই ঘটনা। তো তারপরে সে জানে, তারা পুলিশরা সে কোঅপারেট হয়তো করতেছিল না, ওই যে শুয়ে পড়তেছিল এই করতেছিল, এ কারণে ওখানে একটু দেরি হয়েছে। বা তাকে আটকিয়ে রেখে কোনো রকম নির্যাতন করেছে এটা আমার জানা নেই। কিন্তু পুলিশ তো বলেছে যে আমরা আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় হস্তান্তর করেনি, সে কারণে আমরা নিতে পারছি না থানায়। পুলিশের পক্ষ থেকে এটি দাবি করা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সচিব তারা কোনো কথাই বলেনি, সাংবাদিকদের সাথে দেখা করেনি, তাহলে এখন তারা কেন কথা বলছে? গোজিনা ইসলামের মানে গলায় জাস্ট ওরাকে চাপ দিয়ে, না এটা তো ভিডিও ফুটেজে আছে, তাহলে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। একজন সাংবাদিকের সাথে একজন সাংবাদিকের সাথে না, এটা ঠিক আছে, যদি তাকে কোনো শারীরিক অ্যাসল্ট করে থাকে, যদি বিষয় না, যদি বিষয় না, সাংবাদিকদের এই ডকুমেন্ট পাওয়ার জন্য ফাইল তুলে নিয়ে যাওয়া লাগে, কথা তো সেটাই না, সেটাই তো কথা, না সেটাই তো কথা যে ফাইল নেওয়ার জন্য তো ওখানে যাওয়ার তো প্রয়োজন নাই। সে তো অস্বীকার করেছে যে আমরা আমি এখান থেকে ফাইল নেই, এখানে এটা তো, তাহলে সে ওখানে ভিতরে গেছে কেন? ওখানে সে তো বলছে আমাকে এখানে যেতে বলা হয়েছে, তাকে কেন যেতে বলা হবে? সে কোনো একটা কারণে জিজ্ঞেস করেছে যে তখন সে তাকে বলছে যেতে বলা হয়েছে। শুনেন, এগুলো তো অনেক কনফ্লিক্টিং কথাবার্তা, ওখানে একটা লোক গেছে, কেউ কি কাউরে জোর করে নিতে পারে? একটা যেখানে কনফিডেন্সিয়াল ফাইল আছে সেখানে কেউ কারো জোর করে নিতে পারে? এটা পারে না। তো এখন যদি কিনা এখন অপরাধ যদি হয়ে থাকে না হয়ে থাকে, তাহলে তো আইনের প্রমাণ হয়ে যাবে। আমরা তো কারো জোর করে কোনো রকমের কষ্টে বা কোনো রকমের অন্যায় করার আমরা কোনো পক্ষ পাচ্ছি না, এটা তো সবই রাষ্ট্রের কাজ, সবই রাষ্ট্রের কাজ নিয়েই কথা হচ্ছে, এটা ব্যক্তিগত কোনো কোনো আক্রোশ কারোর বিরুদ্ধে আমাদের নাই। আমরা সকল সাংবাদিকদেরকে সম্মান করি এবং সব সময় আপনাদেরকে ডাইকে নিয়ে আমরা সব তথ্য দিই। তো তথ্য নেওয়ার জন্য ঘরে ঢুকে নিয়ে ক্যামেরার মধ্যে ছবি তুলছে, এই বিষয়ে কি বলবেন আপনারা?
ক্যামেরা হাত থেকে কখন নিছে? যখন ওনার কাছ থেকে নিছে, মোবাইল তো নিয়ে নিবেই আগে। ছবি যখন ক্যামেরার ভিতরে যদি ছবি পাওয়া যায়, দ্যাট ইজ এনাফ ডকুমেন্ট। আরো যারা আছে, যারা আরো আছে, তারা তো যখন কথাবার্তা হবে, এটা নিয়ে আলোচনা হবে, তারা তো সকলেই আছে যারা ওখানে ছিল, কাজে তাদের স্টেটমেন্ট নিলে পরে আপনারা বুঝতে পারবেন। আর আমি তো ছিলাম না ওখানে, কাজে আমি এত সব স্টেটমেন্ট তার আমার ঠিক হবে না। ওকে, একটা প্রশ্ন সেটি হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ ফাইল একজন সচিবের পিএসএ রুমে আছে, সেই রুমে সিসি ক্যামেরা নেই, এটি আপনি আসলে কি বলবেন? এত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, আমাদের ওখানে সিসি ক্যামেরা আমাদের ইয়ের মধ্যে লাগানো আছে না, ইয়ের মধ্যে না, রুমে থাকে না, ওই ইয়ের মধ্যে তো আছে, বাইরে তো আছে, বাইরে আছে সিসি ক্যামেরা, তো রুমে রুমে থাকে না, বাইরে আছে সিসি ক্যামেরা। আচ্ছা।